नमस्कार बंधुरा, अपन सकल के जाना एक नतून भिडियोते स्वागत। हाँ बंधुरा, करोनार पर आरो एक बिरल भाइरासेर हाना। हाँ, एबार घाटी कानाडा, आर एक नतून भाइरासेर सन्धान पा गेल, करोनार मतो भयंकर एक भाइरास। हाँ बंधुरा, तबे भारतवर्षे नय, एर घाटी कानाडा। करोनार घाटी जेभावे छिल चीने, तो एरो घाटी कानाडा। चीन थेके এই করোনা নামক ভাইরাসটি গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। গোটা বিশ্ব এই ভাইরাসের দাপটে স্তব্ধ হয়ে গিয়েছিল। তো এই নতুন যে ভাইরাস পাওয়া গিয়েছে, তো এই ভাইরাস কতটা ভয়ঙ্কর, ইয়েও কি মহামারী আকার ধারণ করতে পারে, তো দেখে নেবো বন্ধুরা ঠিক কি জানাচ্ছেন বিশেষজ্ঞরা। একে করোনায় রক্ষে নেই, নিত্য নতুন ভাইরাস দোসর। এবার সেই রকমই ভাইরাস ঘাঁটি গেড়েছে কানাডায়। এরকমই এক বিরল ভাইরাস নিয়ে সতর্ক করেছে সে দেশের স্বাস্থ্য বিভাগ। কানাডার আলবার্তা প্রদেশের এক বাসিন্দার শরীরে সোয়েন ফ্লুর H1N2 ভাইরাসের খোঁজ মিলেছে। মানবদেহে এই ভাইরাসের উপস্থিতি খুব বিরল বিষয়, এই ব্যাপারটাই বিশেষজ্ঞদের বেশি করে ভাবাচ্ছে। তবে স্বস্তির কথা, এই ভাইরাস চট করে একজন মানুষের থেকে অন্যজনের শরীরে ছড়ায় না, ফলে এ যাত্রায় কিছুটা হলেও রক্ষা পাওয়া গিয়েছে। নাহলে ফের বিশ্বে করোনা মহামারীর মতো পরিস্থিতি হতে পারত। অক্টোবর মাসের মাঝামাঝি কানাডার আলবার্তা প্রদেশের এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে ইনফ্লুয়েঞ্জার লক্ষণ দেখা গিয়েছিল, কিন্তু কিছুতেই তার অসুখ সারছিল না। একাধিক পরীক্ষা নিরীক্ষার পর বোঝা যায় তিনি H1N2 ভাইরাসে আক্রান্ত। কানাডার ওই অংশে এই সময় সাধারণ ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ দেখা যায় বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। সকলেই দ্রুত সুস্থ হয়ে উঠছেন, আরেক ভাইরাসে কেউ সংক্রমিত হননি। তবে কীভাবে ওই ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হলেন তা খতিয়ে দেখছে স্বাস্থ্য বিভাগের কর্তারা। H1N2 এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা খুবই বিরল, তবে H1N1 এই ভাইরাসে আক্রান্ত হলেও গত 15 বছরে গোটা বিশ্বে মাত্র 27 জনই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এর আগে কানাডাতে এই ভাইরাসের সংক্রমণ ঘটেনি বলেই খবর। স্বাস্থ্যকর্তাদের মতে খাবারের মাধ্যমে এই ভাইরাস মানুষের দিয়ে প্রবেশ করতে পারে না, ফলে শুকরের মাংস থেকে এই ভাইরাস সংক্রমিত হয়েছে তা বলা যায় না। একমাত্র শুকরের সংস্পর্শে এলে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ আপডেট খবর। খবরটি জানালাম, ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।